আচ্ছা তোমরা যেটা এখানে খাচ্ছেন কি উপলক্ষে খাচ্ছেন? মানে এদের যে অনুষ্ঠানটা খাচ্ছেন এই অনুষ্ঠানটা কি মানে কি অনুষ্ঠান? আচ্ছা তো তোমাকে যেটা খোয়াছে কি কি দিয়ে খোয়াছে? হ্যাঁ নাম কত আইটেম গুলো কি কি? তো এই অনুষ্ঠানটা তোমার আসিয়া কেমন লাগিল? দাদা দণ্ডবত দণ্ডবত আচ্ছা এই যে তোমার এখানে যে মানে খাওয়া দাওয়া হচ্ছে এটা কি উপলক্ষে হচ্ছে? যাই হোক আমি আরেকবার দণ্ডবত জানিয়ে শুরু করুন। এইটা হচ্ছে আমার উত্তরবঙ্গের যে কৃষ্টি কালচার সেই ঘুরিয়া আইসো একটা আমরা নাম মানে আজি দিয়া এই যে একটা পুরোনো দিনের কৃষ্টি কালচার নিয়ে আমরা একটা প্রোগ্রাম করেছে এবং সেই প্রোগ্রাম যাই হোক অপেক্ষা করিয়া কিভাবে প্রোগ্রামের উপর ভিত্তি করিয়া আজি আমার এটা কিনা 30 রকমের খাওয়া দাওয়া হয়েছে। এই যে নানান জায়গার মানছি নানান জায়গার গিজাল গিজালি আসিছে এখানে আমরা উমার মতো ইচ্ছা মতো যার যেটা পছন্দের খাবার খাইছে এবং বিভিন্ন রকম খাবার খাই আমরা মনে তৃপ্তি মিটাইছে। তারপরে আবার আমার মঞ্চ আছে সেই মঞ্চ তোমার নিজের মতো করে গান পরিবেশন করেছে সেই গানগুলো আমার ধরি তুলি ধরেছে গ্রাম বাংলার গান মাটির গান মনের গান সেই গানগুলা সবাই ফলো করিয়া তারপরে আমার এখানে ব্যবহৃত যে জিনিসপত্র আছে পুরোনো দিনের সেই সাম গাইন মাছ ধরার যন্ত্র সেই পুরোনো দিনের ব্যবহারের যে গরুর গাড়ি চাকা থেকে শুরু করি সেই সন্দুক থেকে শুরু করি এই নানান রকম কৃষ্টি কালচার ধরি আসিয়া আজি আমার এইটাকে লক্ষ্য করিয়া এই আমার এই ঘুরি আসি উৎসবের এই 30 রকমের পুরোনো খাওয়া। এই যে ঘুরি আসি উৎসবটা হচ্ছে এটা এটা কোন জায়গাতে হচ্ছে? এইটা হয়েছে আমার ফালাকাটা ব্লকের পাঁচমার সাতপুকুরিয়া বর্মন পাড়া। আচ্ছা এটা একটা উৎসব কমিটি করা হয়েছে এই উৎসব কমিটির মধ্যে দিয়ে এই প্রোগ্রামটা করা হয়। তোমরা উৎসব কমিটির কি? এই উৎসব কমিটির গড়িয়া। তোমার নাম? বিপুল বর্মন। আচ্ছা তোমার যে খাওয়াছেন এই খাওয়ার আইটেম কি কি থাকেছে? এই খাওয়ার আইটেম থাকেছে এটা কেনা 7 রকমের ছেকা শীতলের আওটা বান্ধাকপি ছেকা মানা ছেকা চিড়ার ফোক্তাই টাকোয়ার হরপা শামুকের হরপা ঠাকুরি কালার ডাল গাছনা গাছনা আলুর ডাল বনুয়া কচুর ডাল শুকাতি আলুর ডাল বিভিন্ন রকম থাকেছে এটা 30 রকমের আইটেম তেলানি চাও থাকেছে। আচ্ছা এটা যে তোমরা যে এই যে খাওয়ার আয়োজন করছো এটা কি দর্শকের জন্য? হ্যাঁ এটা এটা যে সমস্ত দর্শক আমার এই গান শুনিবার আসবে দেখি আসবে সব দর্শক যাতে এখানে খাওয়া দাওয়া করে যাওয়ার পায়। কত বছর থেকে এটা প্রোগ্রাম করেছে? 8 বছর থেকে হয়েছে দাদা। আচ্ছা আজই তোমার দুপুরে এই অনুষ্ঠানটা উদ্বোধন হয়ে গেছে? হ্যাঁ এটা আজই আমার দুপুরে উদ্বোধন হয়েছে। অতিথি হিসেবে কাকে কাকে আসছিল? অতিথি হিসেবে ছিল আমার সুভাষ রায় ছিল সন্ধ্যা বিশ্বাস ছিল ফালাকাটার ভিডিও ছিল আইসি সাহেব ছিল মনোরঞ্জন দে আমার সহসভাধিপতি আলিপুর জেলার আলিপুর জেলার। আচ্ছা আচ্ছা তো যাই হোক এটা তোমার এটা 8 বছরীয় অনুষ্ঠান? 8 বছরীয়। আচ্ছা ঠিক আছে তোমাকে ভেলিয়া ধন্যবাদ থাকিল ধন্যবাদ।